বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বাধা দেয়া হচ্ছে, এতে অনেক মাদ্রাসা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে মাদ্রাসাগুলোর কি করণীয়, কিভাবে তারা এই ক্ষতিপূরণ করতে পারে? প্রিয় দর্শক, এটিও একটি বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়। দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে প্রশাসনিকভাবেও বিধিনিষেধ হচ্ছে, আরোপ করা হচ্ছে। এগুলো মূলত দুটি কারণে হচ্ছে। এর একটি কারণ তো হলো বিভিন্ন জায়গায় কিছু স্থানীয় কিছু বিরোধের সূত্র ধরে মাদ্রাসা বিভিন্ন মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আবার আরেকটি কারণ এটাও হচ্ছে যে আমরা জানি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ছে, নতুনভাবে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণ রোধে রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর পাশাপাশি আমাদের বাংলাদেশেও কিছু বিধিনিষেধ রয়েছে, সেই জায়গাটা থেকে অনেক ক্ষেত্রে প্রশাসন মাহফিল করার অনুমতি দিচ্ছে না। সুতরাং যৌক্তিক কারণে যেখানে মাহফিল করার অনুমতি না দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের নির্দেশনার সাথে সমন্বয় করেই মাহফিল কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে অবশ্যই মাদ্রাসাগুলোর ব্যাপকভাবে মাহফিলের মাধ্যমে গণচাঁদার যে কালেকশন, যে অর্থ সংগ্রহের যে ব্যবস্থা, সেই জায়গাটা থেকে যথাযথ অর্থ সংগৃহীত হচ্ছে না, এই কারণে মাদ্রাসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিকল্প হিসেবে মাদ্রাসাগুলো, এটি একটি ঐতিহাসিক একটি ক্রাইসিস কাল, কাজে এই ক্রাইসিস কালে সমাজের অন্য সকল স্তরের মানুষেরাই তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন সেক্টরের মানুষ তারা ক্ষতিগ্রস্ত, কাজে এক্ষেত্রে মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্ত। এবং সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে, মাদ্রাসাগুলো স্থানীয় জনগণকে সাথে নিয়ে তারা এই পরিস্থিতি ইনশাআল্লাহ উত্তরণ করতে পারবে বলে আমরা আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য কামনা করতে হবে, এবং সেই সাথে সাধারণ ধর্মপ্রাণ মানুষজন, তারা যদি অন্য সময়ের তুলনায় এই সময়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বিবেচনায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসাগুলোর অর্থনৈতিক সংকট কাটিয়ে দিবেন এবং মাদ্রাসাগুলো সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের সকল মাদ্রাসাগুলোর অর্থনীতি সহ যাবতীয় সংকট কুদরতের মাধ্যমে গায়েবের পক্ষ থেকে আল্লাহ পাক নিরসন করে দেন।